আমার মুসলমান ভাইয়েরা একজন জেনাকারিনী মহিলা আল্লাহর নবীর কাছে আসলো, আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, জেনা করার কারণে আমার যৌবনের তাড়নায় আমি জেনা করে ফেলেছি, এই জেনার ফসল আমার পেটের মধ্যে, জেনার সন্তান আমার পেটের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আমার ভুল বুঝতে পেরেছি, আপনি এই মুহূর্তে জেনার শাস্তি কার্যকর করুন গো রাসূল, আপনি আমারে হত্যা করুন। আল্লাহর নবী তখন বললেন, ও মহিলা, তুমি জেনা করেছ, তুমি ভুল করেছ, কিন্তু তোমার পেটের মধ্যে যেই সন্তান, এই সন্তান তো কোনো ভুল করে নাই, তাহলে তোমার শাস্তি কেন এই সন্তানটা পাবে? তোমাকে হত্যা করলে তো তোমার পেটের সন্তানটাও মারা যাবে, তুমি এখান থেকে চলে যাও, এই সন্তান যখন দুনিয়ায় প্রসব করবা, দুনিয়াতে আসার পরে সন্তানটাকে নিয়ে তুমি আমার দরবারে আসবা। এই মহিলা এইবার চলে গেল আল্লাহর নবীর নির্দেশ মোতাবেক। এই মহিলা অনেকদিন অপেক্ষা করল, ওই সন্তান যখন দুনিয়াতে আসলো, এই সন্তানকে নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে চলে আসলেন। আল্লাহর নবীর দরবারে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি সন্তান প্রসব করেছি, আমার সন্তানটা আপনি নেন। আল্লাহর নবী এবার বিশ্ব নবী ওই সন্তানটাকে নেওয়ার আগেই বললেন, ও মহিলা, তুমি শোনো, এখনই যদি এই সন্তানকে আমরা নিয়ে নিই আর তোমাকে যদি হত্যা করি, তাহলে এই সন্তান তো খাবারের অভাবে মারা যাবে, এই সন্তানকে তোমার বুকের দুধ পান করানো লাগবে, এই সন্তান দুধ পান করবে 2 বছর পর্যন্ত, তারপরে তো এই সন্তানকে তুমি আমাদের কাছে নিয়ে আসো, নতুবা এখনই নিলে তো মারা যাবে। আল্লাহর নবীর কথা শুনে মহিলা চলে গেল। 2 বছর হয়ে গেল, 2 বছর পরে ওই সন্তানকে একটুখানি বড় করে আল্লাহর নবীর দরবারে আনলেন। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর সহ্য হচ্ছে না, আমার অনুতপ্তে বুকটা ফেটে যায় গো রাসূল, আপনি দয়া করে আমাকে এবার শাস্তিটা কার্যকর করুন, আমার জেনার শাস্তিটা কার্যকর করুন। আল্লাহর নবী বিশ্ব নবী এবার সন্তানকে নিয়ে নিলেন। নেওয়ার পরে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তুমি এই মহিলাকে নিয়ে যাও, এই মহিলাকে নিয়ে যাও, অমুক জায়গায় দূরে নিয়ে যায় মানুষদেরকে বলে দাও, জেনাকারিনী মহিলাকে পাথর মেরে হত্যা করা হবে। সব দিকে এলান হয়ে গেল, সব মানুষদেরকে জানায় দেওয়া হলো। জানায় দেওয়ার পরে এই জেনাকারিনী মহিলাকে নিয়ে যাইয়া এইবার একটা এলাকায় নিয়ে গেল, যেখানে অনেক লোকজন জড়ো হয়ে গেল, সাহাবিরা জড়ো হয়ে গেল, সব সাহাবিরা পাথর তুলল, পাথর তুলে তুলে ওই পাথরগুলো জেনাকারিনী মহিলার গায়ে নিক্ষেপ করে। আর ওই জেনাকারিনী মহিলার গায়ে যখন পাথর মারে, পাথরের আঘাতে জেনাকারিনী মহিলা হাউমাউ হাউমাউ করে কাঁদে, চিৎকার দিয়ে দিয়ে কাঁদে, আল্লাহ, ও দয়াময় আল্লাহ, দয়া করে তুমি আমার জীবনের গুণাগুলো মাফ করে দাও, আমি যৌবনের তাড়নায় পড়ে জেনা ব্যবিচার করেছি গো আল্লাহ, দয়া করে তুমি আমারে মাফ করে দাও, চিৎকার দিয়ে কাঁদে। সাহাবীরা পাথর মারতে মারতে ওই মহিলার দেহটা নিস্তেজ হয়ে পড়লো, মাটির সঙ্গে লুটিয়ে পড়লো। এমন সময় দূর থেকে একজন সাহাবি বড় একটা পাথর তুললো, তোলার পরে ওই জেনাকারিনী মহিলার মাথা বরাবর নিক্ষেপ করলো। পাশে একজন সাহাবি দাঁড়িয়েছে, মাথা বরাবর নিক্ষেপ করার কারণে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে চলে আসলো, রক্ত এসে আর একজন সাহাবির গায়ে যখন জুব্বার উপর রক্তটা পড়ে গেল, সাহাবি এবার চিন্তা করে, আহারে, এই মহিলা তো পাপিষ্টা মহিলা, এই মহিলা জেনাকারিনী মহিলা, এই জেনাকারিনী মহিলার গায়ে রক্ত আমার গায়ে লেগেছে, না জানি আমার গাটা নাপাক হয়ে গেল নাকি, এই চিন্তা করে ওই সাহাবি ওই জেনাকারিনী মহিলাকে মনে মনে গালি দিল। দেওয়ার পরে সাহাবিটা মনের মধ্যে এবার আক্ষেপ তৈরি হলো, মনের মধ্যে খারাপ লাগা শুরু হলো, আল্লাহর নবীর দরবারে গিয়া আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে ওই যে মহিলা জেনাকারিনী মহিলাকে ওপর শাস্তি কার্যকর করা হয়েছে, সব সাহাবীরা ওই জেনাকারিনী মহিলার গায়ে পাথর নিক্ষেপ করতেছিল গো রাসূল, পাথর নিক্ষেপ করতে করতে হঠাৎ একজন সাহাবি মাথা বরাবর পাথর মারল, ওই পাথরটা মাথায় লেগে ফিনকি দিয়ে রক্ত এসে আমার গায়ে পড়েছিল, আমি মনে মনে ভাবলাম জেনাকারিনী মহিলা পাপিষ্টা মহিলা, এই মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো, আমার গাটা নাপাক হয়ে গেল কিনা, এই চিন্তা করে আমি ওই জেনাকারিনী মহিলাকে মনে মনে গালি দিয়েছি গো রাসূল, আমি কি ভুল কোনো কাজ করেছি নাকি। আল্লাহর নবী ওই সাহাবিকে ধমক দিলেন, আল্লাহর নবী বললেন, ও সাহাবি, তুমি কি করেছো, তুমি অনেক বড় একটা ভুল করে ফেলেছো, কারণ হলো ওই মহিলা যেদিন জেনা করেছে,
জেনা করার পরে ওই ভুলটা বুঝতে পেরেছে, যদিও যৌবনের তাড়নায় শয়তানের প্ররোচনায় পড়ে জেনা ব্যভিচার করে ফেলেছে, তারপরও মনের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে গিয়েছে। যেদিন ওই মহিলা নিজের ভুলটা বুঝতে পেরেছে, সেদিন থেকে শুরু করে নিয়ে ওই মহিলাকে যখন পাথর নিক্ষেপ করা হয়েছিল, তার প্রাণটাকিটা তার দেহ থেকে উড়ে যাওয়ার আগ পর্যন্ত ওই মহিলা এত বেশি তওবা করেছে আল্লাহর প্রতি, এত বেশি ওই মহিলার ভয় অন্তরের মধ্যে ছিল, এই তওবাটা এত বেশি তওবা করেছে। এই তওবা আমাদের সব আমার সব সাহাবীদের মধ্যে যদি ভাগ করে দেওয়া হয়, ওই জেনাকারী মহিলার তওবা আমার সব সাহাবীকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো তওবা। প্রিয় যুবক ভাইরা, আজকে দেখেন আমরা যুবকরা জেনা করেছি, ব্যভিচার, জেনা ব্যভিচার করার পরে আমরা নিজের ভুলটাই বুঝতে পারি না, আমরা নিজের ভুলটা বুঝি না। তওবা তো দূরে থাক, বাংলাদেশে যদিও ইসলামী রাষ্ট্র কায়েম হয় নাই, যার কারণে জেনেভা বিচারের শাস্তি বাংলাদেশে নাই, ধর্ষণের শাস্তি বাংলাদেশে নাই, তবে আলহামদুলিল্লাহ এই ধর্ষণের আলেম ওলামাদের এবং বাংলাদেশের তৌহিদি জনতা জাগরণের কারণে তারা জেগে যখন সবাই একত্রিত হয়ে সবাই মিছিল মিটিং করেছে, করার পরে গতকালকে সম্ভবত প্রথম একজন ধর্ষকের ফাঁসির রায় আপনার দেওয়া হয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এতদিন এরকম বাধা কোনো শাস্তি ছিল না, বাংলাদেশে অহরহ ধর্ষণ হচ্ছিল। এই কয়েকদিন আগে আমরা শুনলাম বাসের মধ্যে ধর্ষণ, এরপর রাস্তায় ধর্ষণ, এরপরে বাবার সামনে মেয়েকে ধর্ষণ, স্বামীর সামনে স্ত্রীকে বেঁধে রেখে গণধর্ষণ, এইরকম ধর্ষণের গদ বাংলাদেশে এত বেশি আসার কারণ হচ্ছে যেই দেশে মিথ্যা একজন মানুষকে, আলেমকে, কোরআনের মুফাসসিরকে ধর্ষণের মামলা দেওয়া হয়, সেই দেশে এই ধর্ষণ নামক গজব আল্লাহই দিয়ে দেন। জোরে বলেন ঠিক কিনা। আমার মুসলমান ভাইরা, আজকে এই দেশে এত অহরহ ধর্ষণ হলো, কোনো রকম বিচার ছিল না, আর যখনই ধর্ষণ হয়, ধর্ষণ হলেই খোঁজ নিলেই দেখা যায় এই ধর্ষণগুলো করে খালি সোনার ছেলেরা, সোনার উপা দিয়ে তৈরি করছে তাদেরকে। যতই ধর্ষণ করুক, যাই করুক, চুরি ডাকাতি চিন্তাই করুক, এরা হলো সোনার ছেলে, এরা ভালো ছেলে। আর যারা ইসলামিক মাইন্ডের টুপি দাঁড়ি জুব্বা পরে ঘুরে বেড়ায়, যারা ইসলামিক বই পড়ে, এরাই হয়ে যায় জঙ্গি। জোরে বলেন ঠিক কিনা। আজকে দেখেন বর্তমানে জঙ্গি খুঁজে কীভাবে বাংলাদেশে, আল্লাহ আমাদের মাফ করুক, আমাদের বোঝার তৌফিক দান করুক। আজকে আমাদের দেশে আজকে জঙ্গি খুঁজে এভাবে হয় যে আমরা দাঁতল করি না, মেসোয়াক করি না, এই মেসোয়াক পাইলে এটা হয়ে যায় গুলি, এরপরে বাড়ির মধ্যে বই পুস্তক, এই কোরআন হাদিসের ইসলামী সাহিত্য থাকলে এগুলো দেয় জিহাদি বই। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে যা ইসলামী বই পাওয়ার জন্য যেই বইয়ে কোরআন হাদিসের লেখা থাকে, এইটা পাওয়ার জন্য ওটা যদি জেহাদি বই হয়ে যায়, আর এই জন্য কোনো মানুষকে যদি গ্রেপ্তার করা হয়, তাহলে সেই 90% মুসলমানের দেশে এমন কোনো ঘর নাই যেই ঘরে আল্লাহর কোরআন নাই, আল্লাহর কোরআনের মধ্যে জেহাদের আয়াত আছে, এই জন্যে জেহাদি বইয়ের জন্য মানুষকে যদি গ্রেপ্তার করা হয়, যাদের ঘরে আল্লাহর কোরআন আছে এদের সবাইকে গ্রেপ্তার করতে হবে। জোরে বলেন ঠিক কিনা। আমার মুসলমান ভাইরা, আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ যারা দায়িত্বে আছে, ক্ষমতায় আছে, সবার টনক নড়ছে এত বেশি ধর্ষণের কারণে, মানুষের এত বেশি মিছিল মিটিংয়ের কারণে, যার কারণে তারা একটা আইন পাস করেছে, ধর্ষক এখন বর্তমানে ধর্ষণ করলে তার শাস্তি মৃত্যুদণ্ড, অর্থাৎ ফাঁসিতে ঝুলাইয়া তারে হত্যা করা হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ।